আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে দেখাবো কম টাকা খরচ করে কিন্তু আপনারা বাড়িতে কীভাবে মিনি পিৎজা বানাতে পারবেন। অনেকেই কিন্তু পিৎজা বানানোটা কিন্তু অনেক কঠিন ভাবে, কিন্তু বাড়িতে যে এত সহজভাবে পিৎজা বানানো যায় এটা যদি আপনি জেনে যান তাহলে কিন্তু রোজই পিৎজা খেতে চাইবেন। এবারে পিৎজার তো সব কিছু হয়ে গেল, কিন্তু পিৎজার সসটা বানানোও তো কঠিন, একদমই কঠিন না। পিৎজা সস বানানোর জন্য এরকম 2 টাকা দামের যে কেচাপগুলো পাওয়া যায় সেই কেচাপগুলো নিয়ে নিলে কিন্তু আপনার পিৎজার সস রেডি হয়ে যাবে। এখানে আমি 2 টাকা দামের যে সসটা আছে ওটা 3টে ইউজ করছি। এর মধ্যে এবারে সসটা ঢেলে নেব। নিয়ে এর মধ্যে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে অরিগানো আর চিলি ফ্লেক্স। দিলেই কিন্তু আপনার পিৎজা সস রেডি। খুবই কুইক রেসিপি, আর সন্ধ্যাবেলার জন্য এর থেকে ভালো রেসিপি আর কিছু হতেই পারে না। সন্ধ্যাবেলা যখনই এরকম ছোটো ছোটো মিনি পিৎজা সবার সামনে রেখে দেবেন, একটার থেকে ওরা 2টো খেতে বেশি চাইবে, মন চাইবে। তো এখানে আমি এটা ভালো করে ঢেলে নিলাম। এবার এই যে অরিগানো আর চিলি ফ্লেক্স দেবো, দিলে কিন্তু আমার পিৎজা সস রেডি। এবারে আমি সসগুলো ভালো করে লাগিয়ে, টোটালি আমি যে সস রেডি করেছি এগুলো সব একে একে দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাগিয়ে নেবো। পিৎজা সস লাগানো হয়ে গেলে এরকম আমি কিউব কিউব চিজ কিনে এনে রেখে দিয়েছিলাম। এই কিউব চিজ আমি এখানে 2টো ইউজ করব। প্রথমে কিউব চিজটা নিয়ে আমি ভালো করে খুলে নিয়ে এবারে ভালো করে আমি একটা ইয়ের সাহায্যে ভালো করে ঝুড়ি করে দিচ্ছি, যাতে আমার পিৎজাটা খেতে অনেক বেশি ইয়ামি লাগে। আমি টপিংসগুলো পরে দেবো, প্রথমে দিয়ে দিলাম চিজগুলো। একে একে আমি সবগুলো চিজ প্রত্যেকটা রুটির ওপরে দিয়ে দেবো। আর চিজ খেতে কার না ভালো লাগে, আমার তো ফেভারিট চিজ। আর এরকমভাবে একদিন মিনি পিৎজা খেয়ে দেখবেন, আপনারা সত্যি কথা বলছি বাইরে দোকানের পিৎজা খাওয়ার কথাটা ভুলেই যাবেন, এত ইয়ামি হবে। চিজগুলো এখানে দেওয়া হয়ে গেছে, এবারে আমি যে টপিংসগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, প্রথমে দেব পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম আর টমেটো কুচি, সবগুলো আমি একে একে দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি যে ব্রেডটা আছে ওটা আমি তাওয়াতে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে কিন্তু একটা জিনিস বলে দিই, পেঁয়াজটা কিন্তু ভালোভাবে দিতে হবে। অনেকে কিন্তু নুন ইউজ করে, নুনটা না দিলেও হবে, যেহেতু আমাদের চিজের মধ্যে অলরেডি সল্টি চিজ থাকে, এটা কিউব চিজগুলো সল্টি থাকে, এই জন্য আর এক্সট্রা করে নুন দেওয়ার কোনো দরকারই নেই। সবগুলো ভেজিটেবলস দেওয়া হয়ে গেলে এবারে এর উপরে থেকে আমি অল্প করে চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে দেবো। দিয়ে এটা একটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দেবো। তাওয়াটা অল্প করে গরম করে নিতে হবে। নিয়ে তার উপরে এই মিনি পিৎজাগুলো রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। 5 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে, 5 মিনিট রেখে দেবেন, তাহলে কিন্তু আপনার মিনি পিৎজা রেডি হয়ে যাবে। তো চলুন দেখা যাক পিৎজাটা কেমন রেডি হয়েছে। এই যে দেখুন কতটা ইয়ামি লাগছে, আর
মানে এত চিজি হয়েছে আর এত ইয়ামি হয়েছে, খেতে যে এত ভালো লাগবে, আপনি বারবার খেতে চাইবেন, এত ইয়ামি এই রেসিপিটা। কুইক রেসিপি, কোনো কিছুই খরচা করতে হবে না, শুধুমাত্র এরকম স্লাইস ব্রেড বাড়িতে থাকলেই কিন্তু আপনারাও কিন্তু বাড়িতে এরকম মিনি পিৎজা উপভোগ করতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। আর খেতে যেমন মজা হয়, দেখতেও কি কিউট, তাই নয় কি? সো আমি আমার মিনি পিৎজাগুলো এনজয় করি আর আপনি আমার ভিডিও এনজয় করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর এরকম কুইক কুইক রেসিপি যেন দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু ফলো করতে হবে। দেখা হবে আগামীকাল নতুন ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।